একটি নিরপেক্ষ ও নির্ভীক পত্রিকা আয়োজিত অরণ্য সপ্তাহ 2018 উদযাপন হলো কলকাতার প্রেস ক্লাবে। সেই সাথে একটি আলোচনাচক্র বিষয় উষ্ণায়ন প্রতিরোধ ও আর্থিক মনোন্নয়নে অরণ্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। এবছরের মানে প্রতি বছর একটা স্লোগান থাকে আমাদের, এবছর হচ্ছে অরণ্য বন্যপ্রাণ প্রকৃতি মায়ের সবুজ দান, এটা হচ্ছে থিম। তো তবে প্রতি বছর আমাদের অরণ্য অরণ্যের বিকাশের জন্যে আমরা যে বনমহোৎসব পালন করে থাকি তাতে কিছু না কিছু স্পেশাল প্রোগ্রাম থাকে। এবছরের কিন্তু
দুটো জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। একটা গোপীবল্লভপুরের হয়েছে একটা রাজ্যস্তরীয় প্রোগ্রাম 14 তারিখে, আরেকটা প্রোগ্রাম হয়েছে আপনার সেটা হচ্ছে গিয়ে বীরভূমে হয়েছে ইলামবাজারে, দুটো প্রোগ্রাম হয়েছে আমাদের, এটা রাজ্যস্তরের প্রোগ্রাম হয়েছে। এছাড়াও কিন্তু একটা স্পেশাল প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে এবছর 1 লক্ষ চারা লাগানো হয়েছে গঙ্গার নিকটবর্তী বেশ কিছু শহরে, 10টা শহরে 10,000 করে চারা লাগানো হয়েছে, 1 লক্ষ চারা কিন্তু লাগানো হয়েছে, এটা একটা স্পেশাল প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও আমরা যেটা প্রতিটি আমাদের যিনি প্রতিটি জায়গার যিনি MLA আছেন তাদেরকে 1,000 করে চারা দেওয়া হয়েছে, সেই চারা ওনারা কিন্তু ওনাদের জায়গায় লাগাবেন। এছাড়া প্রতিটি জেলাতে প্রতিটি ওখানে আধিকারিক যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে এই বন মহোৎসব পালন করছেন। চারা বিলিটা যেহেতু 7 দিন ধরে চলবে সেই জন্যে 7 দিনের মাথায় আমাদের টার্গেট বলে কিছু নেই, আমরা এটাকে রাখি সর্বত্র। এবার সেইখান থেকে চারা বিলি হওয়ার পর এটা রিপোর্টটা আমাদের কাছে এলে আমরা বলতে পারবো যে কত বিলি হয়েছে, কিন্তু প্রতিবারের মতো চারা যথেষ্ট দেওয়া আছে এবং সেখান থেকে চারা বিলি হচ্ছে। এছাড়াও কিন্তু DPN মানে ডিসেন্ট্রালাইজড পিপলস নার্সারি বলে আমাদের একটা নার্সারি হয়, প্রতিটি কিন্তু ব্লকে পাবেন এই নার্সারি, এবং এই নার্সারিতে কত চারা আছে, কী চারা আছে এবং কে এই চারাটা তৈরি করছেন, সাধারণত এটা ফরেস্ট করে না, এটা বাইরের মানুষই করেন ফরেস্টের সাহায্যে নিয়ে, এই চারার কিন্তু কোথায় কী চারা পাওয়া যাবে, কী চারা পাওয়া যাবে এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনার নাম? আমার নাম তাপস দাস, আমি চিফ কনজারভেটর ফরেস্ট।